বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কান্তাস কিচেন এন্ড ব্লগ থেকে আপনাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে। তো আজকে রেসিপিটা আপনারা যারা মানে সি ফুড খুব পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি, বা চাইনিজ খুব পছন্দ করেন, খুব এক্সপেন্সিভভাবে আমাদের রেস্টুরেন্টগুলো থেকে প্রাইস দিয়ে এই ফুডগুলো খেতে হয় অ্যাকচুয়ালি যখন আমরা চাইনিজ খেতে যাই। তো আপনারা খুব চটজলদি বাসায় কয়েকটা উপকরণ থাকলেই আপনারা বাসায় খুব বানিয়ে এবং খুব তৃপ্তি করে খেতে পারবেন এই জিনিসগুলো। তো আমি এখন যেটা বানাচ্ছি সেটা হলো বানাচ্ছি পর্ন গার্লিক পেপার, ঠিক আছে। নিশ্চয়ই সবার অনেক পছন্দ, আর পর্নটা যেরকম চিংড়ি যেরকম সবারই অনেক পছন্দ, ঠিক আছে। তো এই জন্য আমি আপনাদের জন্য যতটা সিম্পলভাবে সম্ভব আমি আপনাদের এই রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আমি প্যানটা বসিয়ে চুলাটা অন করে দিয়েছি, কড়াইটা গরম হতে হতে আমি ফার্স্টে প্যানের মধ্যে একটা স্লাইস বাটার দিয়ে দিলাম। খুবই সিম্পল ভাবে আপনাদেরকে দেখাবো এবং এত সহজ রেসিপিটা যে আপনারা বাসায় ইজিলি খেতে পারবেন। সাদা পোলাও দিয়ে গরম গরম পোলাও বলেন, গরম গরম ভাত বলেন, আর ফ্রাইড রাইস তো আছেই। তো আপনারা এই জিনিসটা চটজলদি বানিয়ে ফেললে ঘরের সবাই পছন্দ করবে, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আপনারা যারাই আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন তারা অবশ্যই অবশ্যই ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবেন, আর শেয়ার সাবস্ক্রাইব করতে আপনারা কেউই ভুলবেন না, ঠিক আছে। তো আমি গার্লিক দিয়ে দিলাম, আমার বাটারটা পুরো মেল্ট হয়ে যাওয়ার পরে আমি গার্লিক দিয়ে দিলাম। এবং গার্লিক কিন্তু একদম চপ চপ করে কাটা, একদম কুচি 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 করে চপ চপ করে কাটা, ঠিক আছে। এটাকে আমি একটু ভালো করে ফ্রাই করে নিব। এটার মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, আপাতত আমি অল্প দিলাম, পরে লাগলে আমি দিব। এটাকে আমি সুন্দর করে একটু ভেজে নিব, আমার গার্লিকটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তো আমি এটার মধ্যে ব্ল্যাক পেপার দিয়ে দিব, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, যা যেরকম থাকে আপনারা দিতে পারবেন। আমি এটার মধ্যে হালকা পানি দিয়ে দিচ্ছি। এখন আমি একে একে সব কিছু এটার মধ্যে দিয়ে দিচ্ছি। রসুন গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম অল্প, আদা গুঁড়ো, অল্প একটু সয়া সস দিচ্ছি, এক চামচের মতন সয়া সস। এটাকে আমি সুন্দর করে নিয়ে চেড়ে নিচ্ছি, আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আমরা স্পাইসি পছন্দ করি। আমি এবার পর্নগুলো সব দিয়ে দিচ্ছি। আমার যেভাবে আমি একটার পর একটা দিচ্ছি আপনারা এভাবে ফলো করে দিবেন, একদম টোটাল রেস্টুরেন্টের ফ্লেভার এবং রেস্টুরেন্টের মতন টেস্ট পাবেন। তখন মনে করবেন যে এগুলো আমরা এত টাকা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাই, বাসায় এগুলো যে করলে কি পরিমাণ, যে বাচ্চারা বলেন বড়রা বলেন সবাই একদম তৃপ্তি করে খেতে পারবে। আমার চ্যানেলে আপনারা নতুন নতুন অনেক রেসিপি পেয়ে যাবেন, সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো এটা পর্নটাকে কিছুক্ষণ কুক করতে হবে, সুন্দর করে একটু নেড়ে চেড়ে কুক করতে হবে। এটা হয়ে গেলে আমি কিছুক্ষণ পরে একটু পানি দিব, নেড়ে চেড়ে নিয়েছি সুন্দর করে, এবার আমি পানি দিয়ে দিচ্ছি। পানি আবার বেশি দিবেন না, এই যে দেখেন আমি কতটুকু পানি দিয়েছি, আমার এখানে প্রায় 15টার মতন পর্ন আছে। তো এই পানিতেই কিন্তু পর্নটা কুক হয়ে যাবে। আমি এটাকে একটু লবণ দিয়ে দিয়েছি, একটু লবণ লাগবে। আরেকটা জিনিস হলো হোমমেড ফুড, আমরা যারা বাইরের রেস্টুরেন্ট দেখে আপনারা জানেন সবাই কিন্তু টেস্টিং সল্ট ইউজ করে। টেস্টিং সল্ট ছাড়া কোনো বাইরের কোনো খাবারই পাবেন না আপনারা, টেস্টিং সল্ট ইউজ করবে। ওনারা যদি যতই বলুক না কেন আমরা টেস্টিং সল্ট ইউজ করি, এটা একদম পুরো ভুল কথা। এই যে আমি বাসায় রান্না করছি, আমার কোনো ফুডের মধ্যে টেস্টিং সল্ট পাবেন না,
আমি চাইনিজ আইটেমগুলো যদি রান্না করি আমি টেস্টিং সল্ট অ্যাড করি না কারণ আমার বাচ্চা খায় আমি খাই আমরা কেন জেনে শুনে ঘরের মধ্যে এই জিনিসগুলো খাবো তাই না আর পরগুলো খুব সুন্দরভাবে পানিটা বরফ চলে আসছে আর এই গার্লিক পেপার যে পর্ন গার্লিক পেপারের মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজ অ্যাড করা যাবে না এটা টোটালি গার্লিকটাকে এরকম চপ করে যতটা মিহি করে কাটা যায় কিন্তু কোনো পেস্ট করা যাবে না ঠিক আছে দানা দানা থাকতে হবে কিন্তু আবার বেশি বড় করো না আপনাকে আমি দেখিয়ে দিয়েছি তো এখন হলো লাস্টে নামানোর সময় যে দেখেন নামানোর আগে আমি এই যে একটু পানি পানি আছে ঠিক আছে তো এই পানিটার মধ্যে আমি একটু অল্প একটু কর্নফ্লাওয়ার গুঁড়িয়ে নিয়েছি তো আমি এটার মধ্যে কর্নফ্লাওয়ারটুকু দিয়ে দিচ্ছি আবার বেশি কর্নফ্লাওয়ারই দিবেন না একদম পাতলার মধ্যে যে একটা সুন্দর ঠিক না এই যে দেখেন এই যে রেস্টুরেন্টের মতো একটা থিকনেস চলে আসে তো এটা আর এই যে এক স্লাইস লেবু কেটে নিয়েছি আমি পুরোটা দিব না জাস্ট কয়েক ফোঁটা লেবু রস দিয়ে দিলাম কয়েক ফোঁটা তারপর লাস্টে এখনই আমি নামিয়ে ফেলবো এই যে অল্প একটু ধনিয়া পাতা গার্নিশের জন্য সুন্দর ফ্লেভার ছাড়বে আমার রেডি আমি চুলা অফ করে দিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর দেখো আমরা রেস্টুরেন্টের মধ্যে বানিয়ে ফেলেছি না সেদিন যে খেয়েছো হয়েছে কিনা বলো তোমার কাছে তো লাগবেই রেডি হয়ে গিয়েছে আমার পর্ন গার্লিক পেপার দেখেছেন কি সুন্দর এবং মানে কতটা লোভনীয় একদম পর্নগুলো মানে কতটা জুসি এবং কতটা সুন্দর হয়েছে দেখতে তো রেডি হয়ে গিয়েছে আপনারা অবশ্যই বাসায় এটা করে খাবেন এবং দেখবেন যে কতটা মজা এবং টোটালি রেস্টুরেন্টের ফ্লেভার এবং রেস্টুরেন্টের স্বাদ টোটালি পাবেন তো আপনাদের জন্য আরও নিত্য নতুন আমি নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই আমার চ্যানেলটাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম